আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমাদের সৃষ্টি শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসের অংশবিশেষ আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের একটা মডেল এবং এর থেকে বিশ্লেষণ ধরে কিছু প্রশ্ন তৈরি প্লাস মাল্টিপল চয়েস এবং ফিলিং দ্য গ্যাপস এই তিনটি বিষয় সেম মডেল থেকে কীভাবে সহজে করা যায় সে বিষয়ে তোমাদের কিছুটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। তো আশা করি তোমরা ক্লাসটি সুন্দরভাবে নেবে এবং যে গাইডলাইনগুলো থাকবে সেগুলো সঠিকভাবে ফলো করার চেষ্টা করবে। সো লেট আস কন্টিনিউ আওয়ার ক্লাস টুডে। ইয়ার মডেল 25-এর সেম কম্পিটিশনটা আমি তোমাদের এখানে নিয়ে আসছি, আর এটা আকার অনেক ছোট এবং বিষয়টা রয়েছে ফিশ পপুলেশন। ফিশ পপুলেশন মানে মাছের বংশবিস্তার। এখানে পপুলেশন বলতে আমরা বুঝি জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধি, বাট এখানে ফিশ পপুলেশন মানে মাছের বংশবিস্তার। আমরা জানি আমাদের পূর্বপুরুষ থেকে আমরা ভাতে মাছে বাঙালি, এটা আমরা পূর্ব থেকে জেনে আসতেছি। সো আমরা আমাদের খাদ্য তালিকায় প্রতিদিনই মাছ বা মাছের বিভিন্ন আইটেম একটা অবস্থ, আর শুধু আমরা না বিশ্বের প্রায় 40% পিপল এই মাছ তারা তাদের দৈনন্দিন মেনুতে রেখে থাকে বিভিন্ন আইটেমগুলো। যাই হোক, তো ফিশ পপুলেশনটা বা মাছের বংশবিস্তারটা এখন অনেকটাই রিস্কি অবস্থায় চলে গেছে, আর এটার পিছনে মূলত কারণ হচ্ছে কি, গ্লোবাল টেম্পারেচার ইনক্রিজ। আমি যদি তোমাদেরকে বলি যে প্রথমেই যে কাজটা করতে হবে মডেলটা খুব সুন্দর করে বাংলা বুঝতে হবে, আর বাংলাটা যদি তোমরা বুঝতে পারো সহজে অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে সহজে উত্তর করা যায়। তো সেক্ষেত্রে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা এটা সমাধান করার চেষ্টা করি। ফিশ পপুলেশন ইজ সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। বৈশ্বিক উষ্ণতার কারণে মাছের বংশবিস্তার মারাত্মকভাবে কমতির মুখে। ক্লাইমেট চেঞ্জ ইজ ইনক্রিজিং দ্য ওয়াটার টেম্পারেচার ইন লেকস, রিভার্স অ্যান্ড সিস। সাগর, নদীনালা, হ্রদ এগুলোতে পানির তাপমাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে, আর এর পেছনে কারণ হল জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ। তো নেক্সট, দিস মিন্স দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবল ফর ফিশ। আর টেম্পারেচার বৃদ্ধি পেয়ে গেলে তার মানে মাছের বংশবিস্তারের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা এবং অক্সিজেন সেটা কি হবে, পর্যাপ্ত থাকবে না। সাম ফিশেস উইল বিকাম এক্সটিংক্ট। এখানে আমি একটা লাইন করে দিয়েছি, এক্সটিংক্ট শব্দটা একটু কঠিন, মানে বিলুপ্ত হবে। তার মানে কিছু মাছ আছে সেগুলো কি হবে, একদিন বিলুপ্ত হয়ে যাবে, হারিয়ে যাবে, যদি টেম্পারেচার বা ক্লাইমেট চেঞ্জ স্বাভাবিক মাত্রা থেকে বিনষ্ট হয়। ইফ টেম্পারেচার রাইজ ইভেন বাই 1 or 2 degrees, যে তাপমাত্রাটা এখানে 1 বা 2 ডিগ্রি, এমনকি 1 থেকে 2 ডিগ্রি স্বাভাবিক কিছু বেড়ে যায়, তাহলে অনেক মাসি কি হবে, তাদের বংশবিস্তার নষ্ট হবে এবং বিলুপ্ত হয়ে যাবে। ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস দ্য প্রেশার অন ফিশ পপুলেশন। জলবায়ু পরিবর্তন মাছের বংশবিস্তারের উপর চাপ তৈরি করে, প্রভাব বিস্তার করে। ফিশেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেটস। মাছ হল বিশ্বের সবচেয়ে অন্যতম একটা গুরুত্বপূর্ণ জৈবিক বায়োলজিক্যাল সম্পদ। 40% অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইট ফিশ অ্যাজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। বিশ্বের প্রায় 40% লোকের তারা কি করে, মাছ খায় প্রোটিনের বা আমিষের প্রধান উৎস হিসেবে। সুতরাং আমরা এখানে যদি আমরা গ্রিন হাউস গ্যাস ইমিশন বা নিঃসরণ এটা কমাতে ব্যর্থ হই, উইল ইনক্রিজ দ্য প্রেশার অন ফিশ। তাহলে আমরা নিজেরাই কি করবো, মাছের বংশবিস্তারের উপরে চাপ তৈরি করবো, প্রেশার তৈরি করবো। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে পিপুল হু ডিপেন্ড অন ফিশ উইল সাফার ফ্রম হাঙ্গার অ্যান্ড পভার্টি। যারা মাছের
উপর মাছ কেনা বিক্রি করা বা চাষ করা এর উপর নির্ভরশীল, তারা কি করবে মারাত্মক ভাবে ক্ষুধা এবং দারিদ্রতায় ভুগবে। সো এটা আমরা ট্রান্সলেশন করে ফেললাম এবং মূল যে সামারিটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। মূলত মাছের বংশ বিস্তার এবং মাছের বংশ বিস্তার অবাধ বংশ বিস্তারে তাপমাত্রা বৃদ্ধির কি নেতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব হওয়ার ফলে কি কি ফলাফল দাঁড়াবে। সো আমরা এখন পরবর্তী স্টেপে আগে ইনিশিয়ালি যে বিষয়টা আমাদের দরকার সেটা হল সুন্দর করে প্যাসেজগুলো বাংলা করে নেব, কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না, কারণ প্যাসেজগুলো সুন্দর করে বাংলা জানলে এবং কঠিন যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো সমর্থক শব্দ যদি জানা যায় তাহলে সহজেই পরবর্তী স্টেপগুলো আনসার করার সুবিধা হবে। তো দেন আমরা এখানে কিছু শব্দ মার্কিং করেছি যেগুলো মার্কিং উচ্চ হয় যে কাজে লাগবে। এক নম্বরে যেখানে আমাদের সাত নম্বর, এখানে সাত নম্বরের মধ্যে সাত নম্বরে সুন্দরভাবে সহজে পাওয়ার সুযোগ আছে যদি আমরা একটু সচেতন হই। এখানে দেখা যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা, গ্লোবাল ওয়ার্মিং। দেন কাপের আদার ডিফিকাল্ট শর্ট অফ স্প্রিংস, অফ স্প্রিংস বলতে বোঝায় মাছের পোনা, আর এটাকে যদি আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে সন্তান আদি, তার মানে কি প্রোজেনি ডিসেন্ডেন্টস, আমার নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্ম। দেন এক্সটিংক্ট বিলুপ্ত, আই মিন ডাইনোসর আজকাল আপনি আমরা শুনি প্রাগৈতিহাসিক প্রাণীটা এক সময় পৃথিবীতে অবাধ বিচরণ করতে কিন্তু আজ তাদের অস্তিত্ব নেই, তার মানে কি বিভিন্ন কারণেই তাদের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়ে গেছে এবং তারা বিলুপ্ত হয়ে গেছে। তো এক্সটিংক্ট শব্দের মানে হলো বিলুপ্ত হয়ে যাওয়া। এরকম গ্লোবাল ওয়ার্মিং এর কারণে অনেক প্রাণী আছে আমাদের মাঝে আজ আর নেই, যেগুলো মিউজিয়ামে পাওয়া যাবে। যা হোক পরবর্তীতে আমরা যদি বলি বায়োলজিক্যাল জৈবিক, বায়োলজিক্যাল বলতে বোঝায় জৈবিক মানে প্রাণীর অস্তিত্ব আছে তাদের মধ্যে, বায়োলজিক্যাল কোনো নয়। অ্যাসেটস মানে সম্পত্তি। দেন ইমিজন কোনো কিছু নিঃসরণ, আমরা ইট বাড়াই দেখি চিমনি দিয়ে ধোয়া বের হয় এই যে উদ্গিরণ এটা ইংরেজি শব্দ হচ্ছে ইমিজন। দেন ফাইনালি এখানে একটা ওয়ার্ড দেখা যাচ্ছে হাঙ্গার, হাঙ্গার বলতে বোঝায় ক্ষুধা। দেন আমরা পরবর্তী স্টেপ চলে আসি, এখন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস এর নিচের প্রশ্নের উত্তর দিই যেগুলো আমরা তৈরি করছি কিন্তু এই প্যাসেজ থেকে এবং উত্তর কিন্তু এই প্যাসেজের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। সুতরাং উত্তরগুলো নিয়ে আমাদের কেমন মাত্রার কারণ নেই। এখন আমরা প্রশ্নগুলো জেনে নিই, লেট আস নো অ্যাবাউট মিনিং অফ দ্য কোয়েশ্চনস, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এই প্যাসেজটা কি নিয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট ফিশ পপুলেশন, ছোট্ট আনসারের জন্য লম্বা করার কোনো প্রয়োজন নেই, যেখানে ছোট্টভাবে আনসার দেওয়া সম্ভব হবে আমরা চেষ্টা করব সে উত্তরটা অতি সহজেই দেওয়ার জন্য। প্রশ্ন কি চেয়েছে ঠিক সেভাবে উত্তর দেওয়া, অতিরঞ্জিত বা বহু প্যাসেজ থেকে উঠিয়ে দেওয়াটা উপকামী হয়ে যাবে। দেন আই রিপিট, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট ফিশ পপুলেশন, মাছের বংশ বিস্তার একটু যোগ করা যেতে পারে, ফিশ পপুলেশন অ্যান্ড অন দ্য ওয়ে অফ ফিশ পপুলেশন দ্য ডেঞ্জার অফ গ্লোবাল ওয়ার্মিং, তার মানে মাছের বংশ বিস্তার এবং মাছের বংশ বিস্তারের পথে বৈশ্বিক উষ্ণতার যে বিপদ সেটা নিয়ে অ্যাপেন্সেসটা দেওয়া আছে। Let us begin second question, what will happen if temperature rises even 1 or 2 degrees? সুন্দর করে একটা উত্তর দেওয়া আছে, আমরা খুঁজে বের করতে পারি এই এই জায়গাটা। If the temperature increase even 1 or 2 degrees, living beings or works biological or living creature will face severe danger and many of this will face extinction in future, এবং সেগুলো অনেকগুলো কি হবে ভবিষ্যতে বিলুপ্তির মুখে পড়বে। তো আশা করি এটা উত্তর পেয়ে গেছো। দেন কাম টু দ্য নেক্সট কোয়েশ্চন, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট ফিশেস আর ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেটস, এটা ব্যাখ্যা করো।
মানে মাস হলো বিশ্বের অন্যতম একটা জৈবিক থিং বা লজিক্যাল অ্যাসেট সম্পদ। কিভাবে, হোয়াই নট? ইফ উই রিয়েলাইজ মোর দেন 40% হিয়ার মেনশন করা আছে, মোর দেন 40% পিপল গ্লোবালি ও ইট ফিশেস অ্যাজ দ্য মেইন সোর্স অফ দ্য প্রোটিন, সো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু মিট আওয়ার এভরিডে ফুড ডিমান্ড। And especially as Bengali, we are, since the time immemorial, habituated to eat fish as an integral or important part of our food items. So definitely, fishes are one of the most valuable biological assets. Asha kori bujhte perecho. Next question, who will suffer from hunger and poverty? Ke khuda bandar jodi bolbe শেষের দিকে আমরা যদি তারা সহজে উপলব্ধি করতে পারি, আসলে যারা এই পেশার সাথে মাছের উৎপত্তি, মাছের বংশবিস্তার, মাছের বিপণন, উৎপাদন, বিক্রি করা এই সাথে জড়িত প্রফেশনের সাথে, তারাই কিন্তু সাপোর্টটা করবে। আমরাও করব, কারণ আমরা ভোক্তা কনজুমার। তবে উৎপাদন যারা করে তারা সরাসরি লিঙ্ক, তারা বেশি ক্ষতির সম্মুখীন হবে। তার মানে এখানে উত্তর দেওয়া আছে সুন্দর করে, দ্য পিপুল হু ডিপেন্ড অন ফিশ উইল সাফার ফ্রম হাঙ্গার অ্যান্ড পভার্টি। যে সমস্ত লোকজন মাছের উৎপাদনের সাথে জড়িত, এই পেশার সাথে জড়িত, তারা ক্ষুধা এবং দারিদ্রতার সম্মুখীন হবে। হোপফুলি ইউ হ্যাভ গট দ্য আনসার। দেন উই ক্যান গো টু দ্য ফাইনাল কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য ফুড গ্রেড অফ ফিশ? মাছের খাদ্যের ভূমিকা কি? মাছ একটা অন্যতম প্রধান খাদ্য আমাদের, এবং এমন একটা খাদ্য যেখানে আমরা দেখি বলি মাছ খেতে গিয়ে আমাদের কোনো ঠিক হয় না, এখানে কোনো অরুচি হয় না। আই মিন এটা আমাদের ভাত বা অন্যান্য শব্দের মধ্যে এটা অতি প্রয়োজনীয় এবং সহজে মিশে গেছে আমাদের জীবন প্রক্রিয়ার সাথে। সো এগেইন প্রোটিন, আই মিন আমিষ, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন নিউট্রিশি অ্যান্ড ফিশের সাপ্লাই, হিউজ অ্যামাউন্ট অফ প্রোটিন অ্যান্ড ইট ইজ কোয়াইট চিপ অ্যাট এট দ্য মার্কেট। সো আমরা আমাদের শরীরে সুন্দর এবং স্বাস্থ্যকর রাখতেও এই প্রোটিনের অনেক ভূমিকা রয়েছে। তো আশা করি প্রশ্নগুলো আমরা সহজে এই প্যাসেজ থেকে বের করে তুলতে পারবো। কীভাবে সম্ভব হলো আমরা প্যাসেজটা ভালো করে পড়েছি, তো তোমরা প্রশ্ন পেয়ে সুন্দর করে প্যাসেজটা কি ভালো করে পড়ে নেবা। দেন আমরা আরেকটা অংশ তোমাদের রেখেছি, ফিল ইন দ্য গ্যাপস, এটা এখান থেকে আমরা নিয়ে এসেছি। লুক অ্যাট, এখানে প্রথমেই একটা গ্যাপ রেখেছি, তাহলে ইজ এ গ্রোয়িং ওর ইন দ্য লাইফ সাইকেল অফ অল, তার মানে গ্লোবাল ওর বৈশ্বিক প্রশ্ন করতে হলে একটা আমার মতো কি হচ্ছে গ্লোবাল ওর বৈশ্বিক প্রশ্নটা ইজ এ গ্রোয়িং ওর, মানে উদ্বিগ্নের বিষয়, গ্রোয়িং ওর ইন দ্য লাইফ সাইকেল অফ অল লিভিং বিং, মানে জীবিত প্রাণীর জন্য, লিভিং বিং অন আর্থ, পৃথিবীতে সকল জীবিত প্রাণীর জন্য একটা উদ্বেগের বিষয় কি বৈশ্বিক উষ্ণতা? এই প্রেজেন্ট লেভেল অফ বর্তমান অবস্থা কি টেম্পারেচার, তাপমাত্রা, রাইজ গ্রোজ অন, বর্তমান তাপমাত্রা বৃদ্ধিতে চলতেই থাকে, ফিশ পপুলেশন উইল বি ইন ড্যাঞ্জার, মাছের বংশবিস্তার কেমন হবে, বিপজ্জনক হবে, এই যেমন আমরা কি পাচ্ছি ড্যাঞ্জার বিপজ্জনক। দেন আচ্ছা ক্যান্সার পরে দেওয়া আছে উইল বি ইন সিরিয়াস সিরিয়াস ড্যাঞ্জার, মারাত্মক বিপদের সম্মুখীন হব। সো মেনি অফ দ্য ফিশ স্পেসিস উইল ফেস এক্সটিনিশন ফর ইভার, মাছের অনেক প্রজাতি ধ্বংসের বা বিলুপ্তির সম্মুখীন হবে চিরতরে। তো আমরা কিন্তু প্যাসেজ থেকে ফিলিং দ্য গ্যাপস সহজে করে ফেললাম, তার মানে এখানে আমরা সমাধান করতে পারলাম পাঁচটা প্রশ্ন বা দশ মার্ক, এখানে ফিলিং দ্য গ্যাপস পাঁচ পনেরো আমরা কিন্তু সহজে এখান থেকে গেট করতে পারলাম, সেই সাথে মাল্টিপল চয়েসটা পাওয়া যাবে। তো আশা করি তোমরা এইভাবে নিজেরাও ফলো করবে এবং উদ্বিগ্ন না হয়ে বা অ্যাভয়েড না করে সহজে সুন্দর করে বাংলা করে বের করার চেষ্টা এবং পরবর্তী উত্তরগুলো করার চেষ্টা করবে। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা কানেক্টেড থাকবে এবং সবাই নিরাপদে থাকবে। আচ্ছা এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।